আমরা কি দেখছি যে দেহ ব্যবসায়ী প্রেসিডেন্ট সেক্রেটারি চায় না এবং চায় না কোন মেটা দেখতে একটু বেশি সুন্দর সে মেটাকে তার সিলেক্ট করে রাখে কেন করব আমরা এগুলো আমাদের তো কোনো দায়ভার নেই আমরা এটা থেকে মুক্তি চাই আধিপত্য বিস্তার সিট বাণিজ্য সাধারণ ছাত্রীদের হেনস্থা সহ নানা হয়রানির খবরে বারবার আলোচনায় আসে ইডেন কলেজ ছাত্রলীগ এসব বিষয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ায় এবার সংগঠনের এক নেত্রীর উপর চটেন সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা জান্নাতুল ফেরদুস নামে ওই নেত্রীকে হেনস্থা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতাকর্মীরা এ বিষয়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী গণমাধ্যমকে বলেন রাত সাড়ে দশটার দিকে জান্নাতুল ফেরদুস আপা ক্যাম্পাসে ঢুকছিলেন তখন আয়েশা সিদ্দিকা হলের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রায় দশ থেকে পনেরো জন অনুসারী তার উপর হামলা চালান পরে সেগুলো বকুলতলায় বসে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হয় পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে আমি নিজ চোখে এক ঘটনা দেখেছি কলেজটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন সহিংস আচরণ নতুন নয় জানিয়ে বৈশাখী বলেন আগেও এমন অনেক ঘটনা ঘটেছে আমাদের রুমের মেয়েদেরকে তারা নিয়ে যেতে চেয়েছেন কিন্তু মেয়েরা তো তাদের কাছে নিরাপদ মনে করেন না কারণ তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান তিনি আরও বলেন বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন সেখান থেকে কোন মেয়েটা সুন্দর তা নির্বাচন করে রাখা হয় তারপর সেই মেয়েদেরকে রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় খারাপ উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয় কিছুদিন আগে একজন মেয়ে কান্না করতে করতে দিয়েছেন এই নেত্রী বলেন আমাদের প্রশাসন শিক্ষক হল প্রভোস্ট সহ সংশ্লিষ্ট সবাই এ ঘটনা সম্পর্কে সব কিছুই জানেন কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তারা জব্দ কারণ এর আগে রিভা আপার এ বিষয়ে একটা অডিও ফাঁস হয়েছে সেখানে আমাদের অধ্যক্ষ ম্যাডামকে নিয়ে তিনি বলেছেন যে ম্যাডামের নাকি কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা নাকি সভাপতি রিভার কাছে ছাত্রলীগের আছে কিন্তু তখন আমরা এটার কোনো প্রতিবাদ করিনি কারণ আমরা দল করি আর দলের সুনাম ক্ষুণ্ণ হোক সেটা আমরা চাই না বৈশাখী আরও বলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দিন দিন এমন বৈরী আচরণ মেনে নেওয়া যায় না দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকলে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে আমাদেরকে ছাত্রলীগের প্রতিনিধি বানানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাহায্যের জন্য সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাহায্য না করে যদি সিট বাণিজ্য মেয়ে বাণিজ্য সহ নানা অপকর্ম করি তবে তো ইডেন কলেজেরও বদনাম হবে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নিরপেক্ষভাবে আমি এই বিষয়টা মানতে পারছি না তো দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ